हेलो स्टूडेंट्स, आज हमारे वीडियो में परिवेश विद्या अर्थात एनवायरनमेंट साइंसेर ऊपर किछु गुरुत्वपूर्ण प्रश्न उत्तर आलोचना करब। एर आगे आमरा 170 पर्यंत प्रश्न आलोचना करेछि, बाकी प्रश्नगुलो एई वीडियोते देखब। और ये वीडियोटा जे कोनो कम्पिटिटिव एक्सामेर जन्य इम्पोर्टेंट, विशेष करे जारा स्कूल सार्विसेर जन्य प्रिपारेशन निच्छ, स्टेट परीक्षा, ताछाड़ा रेलवे NTPC ও অন্যান্য एक्सामे এই ধরনের প্রশ্ন আসে। সো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। সো নাও লেটস স্টার্ট। আগের একটা প্রশ্নে তোমাদের কমেন্ট করেছিল যে তিন নম্বর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হলো কোনটি। এখানে মিথেনটাও গ্রিন হাউস গ্যাস, নাইট্রোজেন অক্সাইডটাও গ্রিন হাউস গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইডটাও, তিনটেই গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে। তবে প্রধান বলেছে সেহেতু কার্বন ডাইঅক্সাইড সবথেকে বেশি দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। মিথেনটাও গ্রিন হাউস গ্যাস কিন্তু যেহেতু প্রধান আছে, তখন আমাদের অ্যান্সার হবে ডি অপশন। কোশ্চেন নম্বর 65, নিম্নের কোনটি জলবাহিত রোগ। এখানে অ্যান্সার হবে পোলিও। পোলিও একটি জলবাহিত রোগ। পরের প্রশ্ন, অ্যাসবেস্টোসিস রোগ নিম্নলিখিত কার সঙ্গে জড়িত। অ্যাসবেস্টোসিস রোগটি সাধারণত শ্বাসযন্ত্রের সঙ্গে জড়িত। কোশ্চেন নম্বর 67, নিম্নলিখিতগুলির মধ্যে কোন আইনটি 1981 সালে গৃহীত হয়। অ্যান্সার হবে বি অপশন, বায়ু দূষণ সম্পর্কিত আইনটি 1981 সালে গৃহীত হয়। পরের প্রশ্ন, ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ কী। ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ হচ্ছে বর্জ্য পদার্থের দূরীকরণ। এখানে ওয়েস্ট মানে হচ্ছে বর্জ্য। অ্যান্সার হবে ডি অপশন, বর্জ্য পদার্থের দূরীকরণ। কোশ্চেন নম্বর 69, 1971 রামেশ্বরণ সম্মেলন উদ্দেশ্য কী ছিল। 1971 রামেশ্বরণ সম্মেলনের উদ্দেশ্য ছিল জলাভূমির সংরক্ষণ। অ্যান্সার হবে বি অপশন। কোশ্চেন নম্বর 17, নাইট্রাইট থেকে আণবিক নাইট্রোজেন পরিবর্তনকে কী বলে। ডিনাইট্রিফিকেশন, নাইট্রাইট থেকে আণবিক নাইট্রোজেনের পরিবর্তনকে বলে ডিনাইট্রিফিকেশন। অ্যান্সার হবে এ অপশন। পরে প্রশ্ন, বায়ুমণ্ডলের সমস্ত ওজোন গ্যাস বহন করে, অর্থাৎ এখানে প্রশ্নটা নয় বলা যেতে পারে যে বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোথায় দেখা যায়। অ্যান্সার হবে সি অপশন, স্ট্রাটোস্ফিয়ার। নিম্নের কোন গ্যাসটি ওজোন ক্ষয়ের জন্য দায়ী। ক্লোরোফ্লোরো কার্বন। অ্যান্সার হবে বি অপশন, ক্লোরোফ্লোরো কার্বন ওজোন গ্যাসের জন্য দায়ী। পরে প্রশ্ন, ভূঅভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে এলে তাকে কী বলে। ভূঅভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে এলে তাকে লাভা প্রবাহ বলে। অ্যান্সার হবে সি অপশন, সীসা অক্সাইড। কে গ্যাস, সীসা অক্সাইড তরল বিষাক্ত উপকারী গ্যাস এবং মিশ্র গ্যাস। সঠিক অ্যান্সারটি হবে বিষাক্ত গ্যাস, সীসা অক্সাইড হচ্ছে একটি বিষাক্ত গ্যাস। পরে প্রশ্ন, বায়ু কী পদার্থ। বায়ু হচ্ছে একটি মিশ্র পদার্থ। অ্যান্সার হবে সি অপশন, মিশ্র পদার্থ। কোশ্চেন নাম্বার 76, CAZRI এর পুরো নাম কি। সোশ্যাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট। অ্যান্সার হবে সি অপশন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে অরুন্ধতী রায় যুক্ত। অরুন্ধতী রায় যুক্ত সাধারণত নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে। অ্যান্সার হবে সি অপশন। উপকূল অঞ্চলের কোনটি সহজে পাওয়া যায়। বায়ু শক্তি, সৌরশক্তি, পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ শক্তি। অ্যান্সার হবে এ অপশন, বায়ু শক্তি। উপকূল অঞ্চলে বায়ু শক্তি সহজে পাওয়া যায়। বিশ্বে সর্বাধিক পারমাণবিক শক্তি কোথায় পাওয়া যায়। বিশ্বে সর্বাধিক পারমাণবিক শক্তি পাওয়া যায় আমেরিকায়। অ্যান্সার হবে ডি অপশন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 80, জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত প্রতি লিটারে। 0.01 মিলিগ্রাম। অ্যান্সার হবে বি অপশন, 0.01 মিলিগ্রাম। রাপটার শব্দটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত। রাপটার শব্দটি জলাভূমি, বনভূমি, তৃণভূমি বা থলভূমি। এখানে অ্যান্সার হবে এ অপশন, জলাভূমির সঙ্গে যুক্ত। বনের বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদ্যগুলো কোনটি। বাঘ, উদ্ভিদ, শিয়াল, হরিণ।
বনের বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদ্যগুলো হরিণ। অ্যান্সার হবে ডি অপশন। ভূপৃষ্ঠের গড় উষ্ণতা কত? ভূপৃষ্ঠের গড় উষ্ণতা হচ্ছে 220 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার হবে ডি অপশন। মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায়? ভারতে, চীনে, জাপানে ও রাশিয়াতে। অ্যান্সার হবে সি অপশন, জাপানে। নেক্সট প্রশ্ন, গলগণ্ড রোগ হওয়ার কারণ কোনটি? আয়োডিনের অভাব। অ্যান্সার হবে কে অপশন, গলগণ্ড রোগ হওয়ার প্রধান কারণ হচ্ছে আয়োডিনের অভাব। নেক্সট প্রশ্ন, কলেরা হলো একটি বায়ুবাহিত রোগ, জলবাহিত রোগ, রক্তবাহিত রোগ এবং কোনোটি নয়। কলেরা হচ্ছে একটি জলবাহিত রোগ। অ্যান্সার হবে বি অপশন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 87, পৃথিবী তার শক্তি আহরণ করে কোথা থেকে? চাঁদ থেকে, সূর্য, মঙ্গল এবং মহাকাশ থেকে। অ্যান্সার হবে বি অপশন, সূর্য থেকে। ভেরি ইজি কোশ্চেন। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতির কারণ হলো শালক সংশ্লেষ, শোষণ, রেচন, কোনোটি নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতির কারণ হলো শালক সংশ্লেষ। সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশ। অ্যান্সার হবে কেরালা রাজ্যে অবস্থিত। কোশ্চেন নাম্বার 90, পাথরের ক্যান্সার কারণ হলো অতিবেগুনি রশ্মি, গ্রিন হাউস গ্যাস, অম্লবৃষ্টি, কোনোটি নয়। পাথরের ক্যান্সার বা ক্ষয়ের কারণ হচ্ছে অম্লবৃষ্টি। অ্যান্সার হবে সি অপশন। নেক্সট প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রটির নাম কি? অ্যান্সার হবে এখানে সি অপশন, রিক্টার কেল। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে রিক্টার কেল। উড়িষ্যা উপকূলের বিধ্বংসী ঝড়ের নাম কি? উড়িষ্যা উপকূলের বিধ্বংসী ঝড়ের নাম হচ্ছে সুপার সাইক্লোন। বায়ুমণ্ডলের অক্সিজেনের শতকরা পরিমাণ কত? বায়ুমণ্ডলের অক্সিজেনের শতকরা পরিমাণ 21%। জৈব পাচনে উৎপন্ন গ্যাসের নাম কি? জৈব পাচনে উৎপন্ন গ্যাসের নাম হচ্ছে মিথেন। অ্যান্সার হবে সি অপশন। বৃষ্টির অম্লতা মাপার যন্ত্র কোনটি? এখানে পিএইচ মিটার। বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম হচ্ছে পিএইচ মিটার। অ্যান্সার হবে বি অপশন। বৃক্ষকে জড়িয়ে ধরার আন্দোলনের নাম কি? অ্যান্সার হবে এখানে সি অপশন, চিপকো আন্দোলন। কোশ্চেন নাম্বার 97, প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, তিনটে হচ্ছে 5ই জুন। অ্যান্সার হবে এ অপশন। নেক্সট প্রশ্ন, যানবাহন থেকে নির্গত ধাতব পদার্থটি হলো এখানে সীসা। অ্যান্সার হবে বি অপশন, সীসা। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 99, বায়ু দূষণের ফলে কী রোগ উদ্ভূত হয়? জন্ডিস, ব্রঙ্কাইটিস, টিউবারকুলোসিস, হেপাটাইটিস। অ্যান্সার হবে এখানে বি অপশন, ব্রঙ্কাইটিস। বায়ু দূষণের ফলে ব্রঙ্কাইটিস রোগ হয়। কোশ্চেন নাম্বার 100, পরিবেশ দূষণ করে এমন বিদ্যুৎ শক্তি হলো তাপবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি, জোয়ার ভাটা শক্তি। এখানে তাপবিদ্যুৎ শক্তি হবে এমন একটি শক্তি যা পরিবেশ দূষণের অন্যতম কারণ। নেক্সট প্রশ্ন, অম্লবৃষ্টির পিএইচ মাত্রা কত? 5 থেকে 6-এর নিচে। অ্যান্সার হবে সি অপশন, অম্লবৃষ্টির পিএইচের মাত্রা হচ্ছে 5-6-এর নিচে। ওজন স্তর থাকে বায়ুমণ্ডলের কোথায়? স্ট্রাটোস্ফিয়ারে। অ্যান্সার হবে বি অপশন, ওজন স্তর থাকে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে। নেক্সট প্রশ্ন, ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ট্রান্সলে। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন ট্রান্সলে। অ্যান্সার হবে এ অপশন। নেক্সট প্রশ্ন, গ্রিন হাউস শব্দটির অর্থ কী? গ্রিন হাউস শব্দটির অর্থ হলো গাছপালার পরিচর্যা। অ্যান্সার হবে ডি অপশন। পরের প্রশ্ন, ওজন গ্যাস কে নির্দেশ করে? ওজন গ্যাসকে নির্দেশ করে এখানে সাংকেতিক আকার O2O3 H2O H2O3। এখানে ওজন গ্যাসের সাংকেতিক আকার হচ্ছে O3। অ্যান্সার হবে বি অপশন। জীব বৈচিত্র্যের অর্থ হলো কি? বিভিন্ন প্রকারের প্রাণী, বিভিন্ন প্রকারের জীব, বিভিন্ন প্রকারের উদ্ভিদ, কোনোটি নয়। অ্যান্সার হবে এখানে বি অপশন, বিভিন্ন প্রকারের জীব। জীব বৈচিত্র্যের অর্থ হলো বিভিন্ন প্রকারের জীব। জীব বলতে এখানে উদ্ভিদ, প্রাণী, সমস্ত জীব জীবের মধ্যে পড়ে। তো অ্যান্সার হবে এখানে বি অপশন। নেক্সট প্রশ্ন হচ্ছে, চিপকো আন্দোলন শুরু হয় কোন রাজ্যে? চিপকো আন্দোলন শুরু হয় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরলা, কর্ণাটক। অ্যান্সার হবে এ অপশন, উত্তরপ্রদেশে চিপকো আন্দোলন শুরু হয়।
ভারতে 1984 সালে গ্যাস দুর্ঘটনা ঘটে কোথায়? ভোপালে। অ্যান্সার হবে সি অপশন। নেক্সট প্রশ্ন, হাসপাতাল স্কুলের মতো নিঃশব্দ অঞ্চলে দিনের বেলায় অনুমোদিত সর্বাধিক শব্দ প্রবল মাত্রা কত? 50 ডেসিবেল। অ্যান্সার হবে ডি অপশন। একটি জনসংখ্যার সম্পূর্ণ গণনাকে কি বলা হয়? স্যাম্পলিং, সেন্সাস, কাইনেটিক, নিউমেরাস, বায়োটিক, পোটেন্সিয়াল। অ্যান্সার হবে এখানে বি অপশন, সেন্সাস। একটি জনসংখ্যার সম্পূর্ণ গণনাকে বলা হয় সেন্সাস। কোশ্চেন নম্বর 111, নিম্নলিখিত কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করছে? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড। অ্যান্সার হবে ডি অপশন, সালফার ডাইঅক্সাইড, যেটি অম্ল বৃষ্টির জন্য দায়ী, সেটাই শান্ত তাজমহলের ক্ষতি করছে। অ্যান্সার হবে এখানে ডি অপশন। নেক্সট প্রশ্ন, উড়ন্ত ছাইয়ের প্রধান উৎস কোনটি? ইট ভাটা, তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অ্যান্সার হবে বি অপশন, উড়ন্ত ছাইয়ের প্রধান উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট প্রশ্ন, মানবাধিকার সম্পর্কিত বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হিউম্যান রাইট কমিশন বা মানবাধিকার সম্পর্কিত বিশ্ব সম্মেলনটি অনুষ্ঠিত হয় অস্ট্রিয়া। অ্যান্সার হবে সি অপশন। নিম্নলিখিত কোন বস্তুটি আমাদের রাজ্যের ভূগর্ভস্থ জলে পাওয়া যায়? ফ্লোরাইড, ক্যাডিয়াম, নাইট্রাইট, ক্রোমিয়াম। অ্যান্সার হবে এ অপশন, ফ্লোরাইড। পোলিও মাইলিটিস এক প্রকারের ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ এবং কোনোটি নয়। অ্যান্সার হবে বি অপশন, ভাইরাস ঘটিত রোগ। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি সবজি? ছত্রাক, মাছ, সবুজ উদ্ভিদ, মানুষ। অ্যান্সার হবে সি অপশন, সবুজ উদ্ভিদ হচ্ছে একটি সবুজ উদ্ভিদ। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের সংজ্ঞা সঠিকভাবে কে দিয়েছিলেন? হিকেল, বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন হিকেল। অ্যান্সার হবে এ অপশন। নেক্সট প্রশ্ন, ম্যালেরিয়ার জীবাণু হলো কোনটি? ভাইরাস, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কোনোটি নয়। অ্যান্সার হবে সি অপশন, ব্যাকটেরিয়া। ম্যালেরিয়ার জীবাণু হলো ব্যাকটেরিয়া। পরে প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সৌরশক্তি সংগ্রহে সক্ষম? অ্যান্সার হবে এ অপশন, উৎপাদক। নিম্নলিখিত কোনটি সৌরশক্তি সংগ্রহে সক্ষম? উৎপাদক। জিম কর্বেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জিম কর্বেট জাতীয় উদ্যানটি অবস্থিত উত্তরাখণ্ডে। পরে প্রশ্ন, গঙ্গার দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত গৃহীত প্রকল্পটির নাম কি? গঙ্গা অ্যাকশন প্ল্যান। অ্যান্সার হবে এ অপশন, গঙ্গার দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত গৃহীত প্রকল্পটির নাম গঙ্গা অ্যাকশন প্ল্যান। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 122, নিম্নলিখিত কোনটি বাস্তুতন্ত্রের বিয়োজক রূপে কাজ করে? অ্যান্সার হবে বি অপশন, ব্যাকটেরিয়া বিয়োজক রূপে কাজ করে। চারটি অপশন হচ্ছে প্রাণী, ব্যাকটেরিয়া, সবুজ উদ্ভিদ, শৈবাল। তো অ্যান্সার হবে বি অপশন, ব্যাকটেরিয়া। পরে প্রশ্ন, কোন গ্যাস মানবদেহে প্রবেশ করলে রক্তের অক্সিজেন গ্রহণ ক্ষমতা কমে যায়? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। অ্যান্সার হবে এখানে সি অপশন, কার্বন ডাইঅক্সাইড, সরি কার্বন মনোক্সাইড। আমাদের দেহে কার্বন ডাইঅক্সাইড আমরা শ্বাসযন্ত্রে শান্ত ত্যাগ করি, তো এখানে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইডের মধ্যে একটা কনফিউশন হতে পারে পরীক্ষার সময়। সো অ্যান্সার হবে এখানে সি অপশন, কার্বন মনোক্সাইড। বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার, অ্যামিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার। বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। অ্যান্সার হবে ডি অপশন। পরে প্রশ্ন, মধ্যপ্রদেশ ও গুজরাটের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? গঙ্গা, নর্মদা, গোদাবরী, তিস্তা। মধ্যপ্রদেশ ও গুজরাটের মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে। অপ্রচলিত শক্তির উৎস হলো এখানে সৌরশক্তি, কয়লা, পেট্রোলিয়াম, জলবিদ্যুৎ শক্তি। অ্যান্সার হবে এ অপশন, সৌরশক্তি হচ্ছে অপ্রচলিত শক্তির উৎস। নেক্সট প্রশ্ন, কোন সম্মেলনে ওয়াবের প্রতিষ্ঠা হয়? ইউনেস্কো। অ্যান্সার হবে সি অপশন,
क्वेश्चन नम्बर 128 रियो घोषणा बोलते कि बोझा जुने 1992 साल वसुंधरा सम्मेलन के रियो घोषणा बोला आंसर वही अपशन पर प्रश्न परिवेश सुरक्षा आईन चालू है कब 1986 साले परिवेश सुरक्षा आईन चालू है 1986 साले कोथाय परमाणु दुर्घटना घटे चेर्नोबिल आंसर है बी अपशन परिवेश संक्रांत को वस्तुर गणना के कि बोले ग्रीन हाउस अकाउंट सरि ग्रीन अकाउंटिंग परिवेश संक्रांत को वस्तुर गणना के बोला ग्रीन अकाउंटिंग आंसर है सी अपशन नेक्स्ट प्रश्न भूतापम्रा वृद्धिर दायी ग्रीन हाउस गैस आंसर है ए अपशन ग्रीन हाउस गैस भूतापम्रा वृद्धिर दायी क्वेश्चन नम्बर 133 1971 साले नेदारलैंडसर आमस्टरडाम परिवेश सुरक्षार उद्देश्य जो आंतर्जातिक स्वेच्छासेवी संस्था गठन करा हुआ है तार नाम कि ग्रीन भैली आंसर है डी अपशन ग्रीन भैली पर प्रश्न चिपका आंदोलन उद्भव कोथाय है चिपका आंदोलन उद्भव है उत्तर प्रदेश आंसर है डी अपशन नेक्स्ट प्रश्न पृथिवीर सृष्टि है आनुमानिक प्राय कत ख्रीटाब्दे 500 कोटी बचर आगे आंसर है सी अपशन 500 कोटी बचर आगे पृथ्वी सृष्टि है पर प्रश्न बर्तमान परिवेश दिवस स्लोगान कि थिंक यू ग्लोबल एक्ट लोकाली आंसर है बी अपशन थिंक यू ग्लोबल एंड एक्ट लोकाली पर प्रश्न चौथ बन व्यवस्था भारतवर्षर प्रथम गीत है कथाय पश्चिमबंगे आंसर है चौथ बन व्यवस्था भारतवर्षर प्रथम गीत है पश्चिमबंगे आंसर है सी अपशन नेक्स्ट प्रश्न लिथोस्फियर हलो नुड़ी पाथर स्तर आंसर है एखे ए अपशन लिथोस्फियर हलो नुड़ी पाथर स्तर पर प्रश्न निम्नलिखित वस्तुगुलिर कोनटीते जीवभर नहीं प्लास्टिक निम्नलिखित वस्तुगुलिर मध्य कोनटी जीवभर नहीं प्लास्टिक पर प्रश्न पश्चिमबंगे कंडार संरक्षण केंद्रटी कोथाय अवस्थित आंसर है ए अपशन जलदापाड़ा पश्चिमबंगे कंडार संरक्षण केंद्रटी अवस्थित जलदापाड़ा पर प्रश्न मीनामाट्टा महामारी दायी दूषकटर नाम कि आंसर है डी अपशन मार्कारी मीनामाट्टा महामारी दायी दूषकटर नाम हो मार्कारी हुर पुरो नाम कि वर्ल्ड हेल्थ अर्गानाइजेशन हुर पुरो नाम हो वर्ल्ड हेल्थ अर्गानाइजेशन समुद्रपृष्ठ देखे उड़ते वायुर घनत्व क्रमश केमन है हल्का है आंसर है सी अपशन क्वेश्चन नम्बर 144 निम्नलिखित कोनटीर अक्साइड थेके अम्लबृष्टि घटे एसओ टू ओ एनओ टू एसओ टू एनओ टू एवं सीओ टू आंसर है एसओ टू एवं एनओ टूर अक्साइड थेके अम्लबृष्टि घटे सर्वाधिक भूमिकम्प प्रवण देश कोनटी जापान आंसर है बी अपशन सर्वाधिक भूमिकम्प प्रवण देश हच्छे जापान आड़ाबाड़ी नामटी कार संगे सम्पर्कयुक्त जौथ बन व्यवस्था आड़ाबाड़ी नामटी कार साथे सम्पर्कयुक्त जौथ बन व्यवस्था आंसर है बी अपशन मन्ट्रियल प्रोटोकलर उद्देश्य क्यी छिल मन्ट्रियल प्रोटोकलर उद्देश्य छिल ओजोन स्तर क्षयकारी पदार्थ नियंत्रण आंसर है डी अपशन मन्ट्रियल प्रोटोकलर उद्देश्य छिल ओजोन स्तर क्षयकारी पदार्थ नियंत्रण मानुषर देहे मैलेरिया रोग संक्रमण घटाई कथाय एखे घटाई के त्रिएनोफिलिक्स मशा मैलेरियार संक्रमण घटाय पर प्रश्न एजेंडा 21 सम्पर्कित हलो रियो डी जेनेरोर वसुंधरा सम्मेलन संगे आंसर है सी अपशन पर प्रश्न ओजोन गह्वर अवस्थित कौन स्तरे टाटोस्फियारे ओजोन गह्वर अवस्थित टाटोस्फियारे एल निनो शब्दी कौन भाषा थेके एसेछे उर्दू स्पैनिश रशिया इंग्रजी आंसर है बी अपशन स्पैनिश भाषा थेके एसेछे एल निनो शब्दी सालोक संश्लेष द्वारा उत्पन्न हुआ प्रोटीन फैट कार्बोहाइड्रेट विटामिन आंसर है सी अपशन कार्बोहाइड्रेट জীবদের বংশগত বৈশিষ্ট্যগুলির এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে বহন করে নিয়ে যায় কোনটি এখানে ডিএনএ অ্যান্সার হবে এখানে এ অপশন ডিএনএ পরে প্রশ্ন প্রকৃতির আঁচল হলো কোনটি অরণ্য অ্যান্সার হবে ডি অপশন কোশ্চেন নম্বর 155 নিম্নলিখিত কোনটির মান নির্ণয় করে বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড নিম্নলিখিত কোনটির মান নির্ণয় করে বিওডি এখানে জল অ্যান্সার হবে বি অপশন জল পরে প্রশ্ন কোন প্রাণীর মাধ্যমে পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়
হোমিনিড অ্যান্সার হবে বি অপশন কোন প্রাণীর মাধ্যমে পৃথিবীর মানুষের আবির্ভাব হয় হোমিনিড অ্যান্সার হবে বি অপশন নেক্সট প্রশ্ন অরণ্য উপন্যাসটি রচিত হলেন কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অ্যান্সার হবে সি অপশন খুব ইম্পর্টেন্ট একটা বই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখক অরণ্যকের পরে প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাকৃতিক সম্পদের সম্পর্ক নির্ণয় করেন কে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাকৃতিক সম্পদের সম্পর্ক নির্ণয় করেন ম্যালথাস অ্যান্সার হবে ডি অপশন পৃথিবীর প্রাচীনতম মহাদেশ কোনটি প্যাঞ্জিয়া পৃথিবীর প্রাচীনতম মহাদেশ হচ্ছে প্যাঞ্জিয়া অ্যান্সার হবে